ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আবারও চলে আসলাম দীপ পিজন লফটের একটা সেল পোস্ট নিয়ে। অনেক কবুতর আছে, আপনারা জানেন যে একটা লফটে 2-3 মাস অন্তর অন্তর বেশ কিছু কবুতর তৈরি হয়, যেগুলো এই সেল পোস্টের মাধ্যমে বিক্রি হয়। তো আজকে আপনাদের ভালো ভালো বেশ কিছু কবুতর দেখাবো, আর আপনারা অনেকে কমেন্ট করেন যে ভাই একটু ভালো কবুতরের ভিডিও দেন, আর ভালো কবুতর নিতে গেলে ভাই একটু দাম বেশি দিতে হবে। আর যাই হোক, আমরা বিভিন্ন ধরনের হাই ফ্লাইং কবুতর আপনাদের দেখাচ্ছি, পাকিস্তানি কবুতর যেগুলোর কোয়ালিটি ভালো। তো আপনারা সাথে থাকুন, আমরা শুরু করছি। এখন যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অবশ্য বিক্রি হবে না, এগুলো এই লফটের মূল পেয়ার। প্রথমে আপনাদের মূল পেয়ারগুলো একটু দেখিয়ে নিই, তাহলে আপনারা ধারণা পাবেন যে এর বেবুগুলো কেমন হবে। তো দাদা, এগুলো কি কবুতর? এগুলো বিভিন্ন ব্লাডের সবই টেডি, বিশেষ করে KTM আছে, সাকি আছে, মিয়া নাদির আছে, ওমান ব্লাড লাইন আছে, এগুলো আর। এগুলো তো বিক্রি করবেন না? না, এগুলো বিক্রি হবে না। এর পাশাপাশি কিছু কবুতর আছে এই ধরনেরই, আমি মনে করেন লফট পর্যায়ক্রমে সবসময় আপডেট করতে হয়, তা আমার দৃষ্টিতে যেগুলো মনে হচ্ছে না এগুলো এর থেকে ভালো মানের, এটা পর্যায়ক্রমে আর কি রোটেশন করে সেইভাবেই ভালোগুলো আমার কাছে বেস্ট কোয়ালিটিগুলো রাখছি, পর্যায়ক্রমে সেল দিচ্ছি আর কি। এগুলো আপনাদের কাছে কতদিন ধরে আছে? মানে যেহেতু এগুলো মূল পেয়ার, এগুলোর বয়স কেমন? এগুলোর বয়স এখানে 2019-এর প্রথম দিকে কিছু কবুতর কালেকশন করা আছে, সেই কবুতরও আছে, আর পরেও কিছু কালেকশন করছি। আর আজকে মূলত কি কি ধরনের বেবি সেল করবেন বা মূল পেয়ার আছে কিনা? মূলত এই যা ব্রিডিং যেগুলো দেখছেন, এদেরই সব, এদেরই কিছু বেবি আছে আর এদেরই ভাই বোন, এই ধরনের কিছু ব্রিডিং পেয়ার আছে, রানিং পেয়ার আছে কিছু। তো আমরা প্রথমে কি বেবি দেখাবো নাকি মূল যে রানিং পেয়ারগুলো আছে সেগুলো? রানিং পেয়ারগুলোই পর্যায়ক্রমে দেখাবো। তো পেয়ারস, এগুলো আছে এই লফটের মূল পেয়ার, আর এই মূল পেয়ার থেকে যে রানিং পেয়ারগুলো তৈরি হয়েছে সেগুলো এখন আপনাদের দেখাবো, তারপরে আমরা বেবি দেখাবো। তো আপনারা যদি এখান থেকে কবুতর নিতে চান, স্ক্রিনে নাম্বার আছে দাদার, ওনার সাথে যোগাযোগ করে কবুতরগুলো নিতে পারবেন। তো আমরা রানিংয়ে যাই, রানিং দেখাই। হ্যাঁ বলেন। দেখেন এই একগুলো সালারা টেডি আছে, সালারা টেডি রানিং পেয়ার, ব্রিডিং পেয়ার। দেখেন ছেড়ে দেখাচ্ছে, দামটা আলোচনা সাপেক্ষে, কবুতর যারা চিনেন দেখে চিনে জেনে শুনে নেবেন, ঠিক আছে? এই জোড়া তো বিক্রি হবে? হ্যাঁ, এই জোড়া বিক্রি হবে। ভিউয়ার্স, এই জোড়া বিক্রি হবে, আপনাদের যদি পছন্দ হয় দাদার সাথে যোগাযোগ করতে পারেন, আলোচনা করে নিতে পারবেন। মানে রেঞ্জটা কেমন, দাম দামটা কেমন পড়বে, মানে 10-এর উপরে? হ্যাঁ, 10-এর উপরে, 10-এর উপরে রানিং ব্রিডিং পেয়ার 10-এর উপরে যাবে। আর একটা কথা আমি প্রথমে বলে রাখি, যারা অনেকে বিভিন্ন বাজে কমেন্ট করেন যে কবুতরের এত দাম না, এত দাম হতে পারে না, কবুতরের তারের টাকায় খাসি কেনা যায়, গরু কেনা যায়, তারা আমার এই কবুতরের ভিডিও থেকে দূরে থাকবেন, আর তাদেরকে নখ দেওয়ার দরকার নাই। কারণ যারা যাদেরকে যাদের ধারণা নাই জিনিসের দাম কেমন, কোয়ালিটি কেমন, আমি অবশ্যই বলবো তারা কবুতর চিনে না, এই জন্য এই বাজে কমেন্টসগুলো করে। তো বিয়ার দেখেন, এ আর এক জোড়া সেম কবুতর, আগে যে পিয়ারটা দেখিয়েছি একই জেনারেশন সালারা কবুতর, অনেকে মিয়ানাদির সালারা বলে। কবুতরের চোখ দেখেন, গেট আপ দেখেন, স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন, তো রানিং। হ্যাঁ রানিং, এটাও রানিং কবুতর, একবার সবই রানিং কবুতর। গলায় পুরো চট আছে, প্রত্যেকটা লেজ কালো, টোটাল লেজই কালো, কোনো কাটা নাই, পিছনেরটা নর, সামনেরটা মাদি। এটাও কি আলোচনা সাপেক্ষে? হ্যাঁ, এটাও আলোচনা সাপেক্ষে। অনেক দর্শক আসলে বলে যে আলোচনা সাপেক্ষে আসলে দিলে আমরা আসলে বুঝতে পারি না কবুতরের দাম কেমন। তো ভিউয়ার্স, 10-এর উপরে যাও, এগুলো 10-এর উপরে দাম। আপনাদের বাজেট যাদের কম তারা ফোন না দিলেই ভালো হবে, আর যাদের যারা ভালো কোয়ালিটি খুঁজতেছেন কিন্তু দাম বেশি পড়বে, তারা যদি নিতে চান তাহলে শুধুমাত্র তারাই ফোন দিয়েন, আর যারা একটু কম বাজেটে খুঁজতেছেন তারা ফোন না দিলেই ভালো, তাই তো দাদা? কম বাজেটেরও কিছু আছে, তারা সেই জন্য দিতে পারে। কম বাজেটেরও কিছু দেখাবো আমরা, তাই তো? কিছু নিউ মডেল বেবি, নিউ মডেল আছে, বেবি আছে। তো কম বাজেটের কবুতর যারা খুঁজতেছেন আপনারা একটু অপেক্ষা করেন, আমরা কম বাজেটের কিছু কবুতরও দেখাবো।
আর এখন যেগুলো দেখানো হচ্ছে এগুলো একটু বাজেট বেশি পড়বে, কোয়ালিটি যেহেতু ভালো। বলেন দর্শক, এক জোড়া দেখেন, এটা হচ্ছে আপনার মিয়ানাজির টা, এটি ক্রিম চোখের মিয়ানাজির। হ্যাঁ মিয়ানাজির, ছেড়ে দেখেন, ছেড়ে দেখাচ্ছে, দেখেন বলেন দেখেন, এটা মিয়ানাজির টেডির আপনার রানিং ব্রিডিং ফিয়ার, এটাও আলোচনা কোয়ালিটি দেখেন। হ্যাঁ অবশ্যই, এটা আলোচনা সাপেক্ষে। এটা তো ডিম বাচ্চা করবে নাকি? হ্যাঁ ডিম বাচ্চা, ওকে গ্যারান্টি আছে। দেখেন এই এক জোড়া, এটাও মিয়ানাজির টেডি, এই মাদিটা মল্ডিং আছে যার কারণে কালারটা নষ্ট হয়ে গেছে এবং কোলে বাচ্চা আছে। হ্যাঁ চোখ টুটা দেখেন, ঠোঁট দেখেন, কবুতর ছেড়ে দেখাচ্ছি, আপনারা দেখেন কবুতরের স্ট্যান্ড কোয়ালিটি গেট আপ, চোখ দুটো পুরোটাই ক্রিম, কোলে বাচ্চা আছে যার কারণে গ্লেজটা নষ্ট হয়ে গেছে একটু। এগুলো ডিম বাচ্চা করতেছে না? ডিম বাচ্চা গ্যারান্টি আছে, কোলে বাচ্চা আছে। দর্শক দেখেন এই এক জোড়া, আগে প্রথম যে দুটা পেয়ার দেখাচ্ছি এটাও একই জেনারেশনের, এটাও সালারা টেডি, ছেড়ে দেখাচ্ছি, এদের স্ট্যান্ডিং কোয়ালিটি গেট আপ দেখেন, প্রত্যেকটা পিছনের লেয়ার সবই কালা, ডেনা কালা আছে, দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটি, কবুতরের কোয়ালিটি দেখেন। যারা কবুতর সম্পর্কে দাম সম্পর্কে জানেন বোঝেন তারাই নক করবেন। এটা সালারা টেডি, আর এক জোড়া এটা মিয়ানাজির টেডি, এর চোখ ঠোঁটের কোয়ালিটি ছেড়ে দেখাচ্ছে, দেখেন দেখেন, এটা মিয়ানাজির সালারা টেডি, সরি মিয়ানাজির টেডি ক্রিম চোখের মধ্যে, এদের স্ট্যান্ডিং কোয়ালিটি, শেপ, গেট আপ দেখেন, এটাও আলোচনা সাপেক্ষে। হ্যাঁ এটাও আলোচনা সাপেক্ষে, ব্রিডিং কবুতর যেটা আছে সব আলোচনা সাপেক্ষে, আলোচনা সাপেক্ষে বলে আর গাল খাই আমি। না আমি তো বলছি, আমি তো এখানে রেট বলে দিছি ভাই, 10,000 প্লাস, 10-10 এর উপরে, 10 প্লাস, 10 প্লাস। হ্যাঁ এক জোড়া কবুতর দেখেন, চোখ দেখেন, ঠোঁট দেখেন, এই কবুতরটা আসলে নিউ অ্যাডাল হয়ে একবার বাচ্চা করছে মাত্র, অ্যাডাল্ট হয়ে একবার বাচ্চা করছে, কোলে এখন ডিম আছে, তো ছেড়ে দেখাচ্ছি, কবুতরের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন, এগুলো কখনো কি উড়াইছেন? না আসলে দাদা আমি তো সময় পাই না, যার কারণে আমি উড়ানোর কথাটা আমি বলতে পারবো না, তবে যাদেরকে দেওয়া হয়েছে বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশে আমার কবুতরগুলো বেশি যায় সেখানে দিছি, তারা নিয়ে উড়াইছে, ভালো রেজাল্ট, রেজাল্ট মোটামুটি ভালো, রেজাল্ট ভালো, মোটামুটি খুবই ভালো, গতকালও একজন ফোন দিছিল, খুবই ভালো রেজাল্ট। এটা কি টেডি? এটা আছে আমাদের দেশে অনেকে বলে ডাবল ট্যাক বলে, কোবরা বলে, ওই জেনারেশনের টেডি আর কি, দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটি, আর কবুতরগুলো খুবই ছোট সাইজে, খুবই ছোট ছোট সাইজের, দেখেন খুবই ছোট্ট কবুতর। এটার রেঞ্জ কি ওই 10-এর উপরে? হ্যাঁ এটা অবশ্যই 10-এর উপরে। এগুলো আসলে ছাড়ার কবুতর না, তো আমার আসলে জায়গা স্বল্পতার কারণে, জায়গা কম, রাখার জায়গার অভাবে সেল করে দিতে হচ্ছে, তা নাহলে কবুতর কোয়ালিটি দেখেন, তো বিহার্স কবুতরগুলো ভালোভাবে দেখেন, এগুলো কিন্তু একটু বাজেট বেশি, যারা একটু বাজেট বেশি দিয়ে কবুতর নিতে পারবেন তারাই শুধু ফোন দিন, আর কম বাজেটের যে কবুতরগুলো এগুলো একটু আমরা পরে দেখাচ্ছি। আর এটা বিষয় আছে, কবুতরটা এখনও পুরোপুরি কালার গেটা আসে, আমি তো বললাম শুধু নিউ অ্যাডাল্ট কবুতর, কেবল রানিং হয়েছে কবুতর জোড়া, এর কালার গেটা বুকের চটগুলো একেবারে যে পর্যন্ত নিচে যত পর্যন্ত কালো আছে বুক পুরোটা চলে আসবে। প্রিয় দর্শক এক জোড়া কবুতর দেখেন, আমি ছেড়ে দেখাচ্ছি, এটা হলো ওমান ব্লাড লাইন দিয়ে করা, ওমান ব্লাড লাইন, ওমান ব্লাড লাইন,
কবুতর স্ট্যাঙ্ক কোয়ালিটি দেখেন, গেট আপ লেস কালার আছে, কবুতর ডিমে আছে, তো যার কারণে মদ্দাটা ডিম থেকে উঠে আনছি, যার কারণে দাঁড়াচ্ছে না ভালো, নটটা দাঁড়িয়েছে। এটা কি নিউ আইডল? না এটা না, এটা রানিং, নিউ আইডল না, এটা রানিং, এটা ব্রিডিং পেয়ার, ব্রিডিং পেয়ার, এটাও দশের উপরে? হ্যাঁ, দশের উপরে। দর্শক, এক জোড়া কবুতর আছে দেখেন, এই কবুতর জোড়া নিউ অ্যাডাল্ট, নিউ অ্যাডাল্ট, নয় পর ক্লিয়ার হয়েছে, আর একটা পর বাকি আছে। কালার গেট আপ কেবল আসতেছে, এখনও আসে না, একটু সময় লাগবে, আর দুই তিন মাস গেলে ফুল চট গেট আপ কালার চলে আসবে। দেখেন, আমি ছেড়ে দেখাচ্ছি কবুতরগুলো, দেখেন নিউ অ্যাডাল্ট কবুতর, এটা মিয়ানাজি স্টেডি, এটা নিউ অ্যাডাল্ট, এটা নিউ অ্যাডাল্ট। এগুলোর বাজেট কেমন? এইগুলো বাজেট আপনার সাতের উপরে যাওয়া লাগবে, সাতের উপরে, সাতের উপরে, দশের নিচে আর কি। ভিউয়ার্স, এর আগে যে কবুতরগুলো দেখালাম সেগুলো দশের উপরে, আর এগুলো সাতের উপরে, সাত হাজারের উপরে। আমরা আস্তে আস্তে দাম কমের দিক যাবো, তাই তো? হ্যাঁ, যে কোনো জেলায় ডেলিভারি দেওয়া সম্ভব? হ্যাঁ, যে কোনো জেলায় ডেলিভারি পসিবল, আর দেশের বাইরেও দেওয়া যাবে, দেশের বাইরেও দেওয়া যাবে। দর্শক দেখেন, এই এক জোড়া আছে নিউ অ্যাডাল্ট কবুতর, এটা অরিজিনাল, একেবারে নিউ অ্যাডাল্ট, নিউ অ্যাডাল্ট, এটা হলো নিউ অ্যাডাল্ট সাকি টেডি, ছেড়ে দেখাচ্ছি দেখেন। আর এটা হলো নিউ অ্যাডাল্ট বলছি, এর একটা পর বাকি আছে, ফোর পর বাকি আছে, আর বাকিগুলো ক্লিয়ার। আগে ওটা ছাড়ছি, ওটা হলো নোয়ার, এটা মাদি, এর জোড়াটা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন। এগুলো সাতের উপরে, তাই তো? হ্যাঁ, সাতের উপরে। ভিউয়ার্স, নিউ অ্যাডাল্ট কবুতর এই জোড়া নিতে গেলে আপনাদের সাত হাজার টাকার উপরে যেতে হবে, এবং এক পাক বাকি আছে। হ্যাঁ, একটা পাক বাকি আছে, এখনই এক জায়গায় রাখলে জোর দিলে জোর নিবে, আমার আলাদা আছে, আলাদা করে রাখা, আলাদা করে রাখা আছে, জোর দিয়ে নেবে। নর্মাদি কনফার্ম তো? নর্মাদি কনফার্ম, ওই সামনেরটা নর, পিছনেরটা মাদি, নর্মাদি কনফার্ম। কবুতর স্ট্যান্ডিং কোয়ালিটি গেট আপ দেখেন, মল্টিংই আছে, পুরো কালার গেট আপ এখনও আসে নাই। বিহার দেখেন, এক জোড়া রানিং বলবো না, মদ্দাটা রানিং, রানিং আর মাদিটা আছে নিউ অ্যাডাল্ট। এই জোড়াটা দেখেন, আমার স্ট্যান্ডিং কোয়ালিটি, দুটো স্ট্যান্ডিং কোয়ালিটি ভালো, দুটো দুই বয়সী। হ্যাঁ, দুটো দুই বয়সী, মাদিটা আছে নিউ অ্যাডাল্ট, আর নটটা হলো রানিং, দুই বাচ্চা করেছে। এটাও সাতের উপরে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এটা কী টেডি জানো? এটা মিয়ানাজি জেনারেশনের। মাদিটা হলো কেটিএম আছে, মাদিটা কেটিএম এর, মাদিটা কেটিএম, আর নটটা আছে মিয়ানাজি। হ্যাঁ, যার পছন্দ, দুটো দুই ঘুরে যার পছন্দ হয় নেবে, কবুতর দেখে যার। নর্মালি তো কনফার্ম, নর্মালি কনফার্ম আছে। এতক্ষণ রানিং দেখাইছি, এতক্ষণ রানিং দেখাইছি, আর এখন বেবি, এখন বেবি, বেবি বা একটু বেবি থেকে একটু ছাড়াই উঠছে, পাঁচ ছয় পর এই কোয়ালিটির কবুতর। তো প্রিয় দর্শক দেখেন, এটা হলো ওয়ান ব্লাড লাইনের, এই কবুতরটা ছয় পরে আছে, ছয় পর ক্লিয়ার আর কি। এদের কোয়ালিটি দেখেন, এসে কোয়ালিটি দেখেন, এদের স্ট্যান্ডিং কোয়ালিটি, গেট আপ একই জোরের বাচ্চা। আপনাদের যদি কারো পছন্দ হয়, যারা জেনে বুঝে সেভাবে ধারণা করবেন যে জিনিসটা দাম কত হতে পারে বা কেমন হতে পারে, সে অনুপাতে দাম, তবে দাম পড়বে আট হাজার প্লাস, আট হাজার প্লাস, আট হাজার প্লাস। এই জোড়া বাচ্চা, এই জোড়া বাচ্চা আট হাজার প্লাস, মানে যেটা যে বেবিগুলো এখন দেখাবো সব কি আট আট না না সবই না, কম বেশি, বিভিন্ন কম বেশি আছে, তবে এই জোড়া নিতে হলে আট হাজার টাকার উপরে যেতে হবে, কারণ এটা হলো ছয় পরে আছে, পাসপোর্ট ক্লিয়ার, ছয় পরে আছে, এই জন্য, কারণ এটাকে বেবি বলা যাবে না, একেবারে সদ্য বেবি না, এটা মানে অ্যাডাল্ট ছয় ভাব। হ্যাঁ, আর দুই মাস গেলে আমি কবুতর রানিং হয়ে যাবে। হ্যাঁ, তো প্রিয় দর্শক দেখেন, এক জোড়া আছে, এটা ওমান টেডি, ওমান টেডি বেবি, এটাও চার পরে আছে,
চার ফরের বাচ্চা আমি ছেড়ে দেখাচ্ছি। এদের কোয়ালিটি দেখে, এদের স্ট্যান্ডিং কোয়ালিটি, গেট আপ, দুটো একই জোরের বাচ্চা, চার ফরে আছে। তো আপনাদের যদি কারো ওমান টেডি বেবি চার ফরে আছে মোল্ডিং চলতেছে, দেখেন হালকা গলার গিলেসটা আসতেছে। তো এটা যদি কারো পছন্দ হয় সরাসরি আমার নম্বরে যোগাযোগ করবেন। এটার দামটাও আট হাজার প্লাস আমার কাছে ভাই। যেমন কবুতর আছে, যেমন কবুতর মানে যার কোয়ালিটি যেমন, যে যে ব্লাডের যে যে কোয়ালিটি তেমন, সেই হিসাবে আমার কাছে দামটা। আর যদি কেউ লট হিসাবে নিতে চান, দেখা যাচ্ছে আমার কাছে বেশি হিসাবে নেন, দেখা যাচ্ছে আমার কাছে এই কোয়ালিটির কবুতর আছে আট জোড়া যদি একজন কেউ ধরে নিতে চান একবারে, সেক্ষেত্রে একটু কম আছে। যে আট জোড়া ধরে লট হিসাবে একবারে নেবেন তার জন্য কিছু কম আছে। একটা পাইকারি রেট বলে দেবো যদি আপনার পছন্দ হয়। আর যদি এভাবে জোড়া জোড়া সিঙ্গেল নিতে চান তাহলে আট হাজারের উপরে দাম এই জোড়াটাও। তো ভিউয়ার্স, আসলে এক এক জোড়া করে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আমরা এখানে একসাথে সাত জোড়া আছে আপনারা স্ক্রিনে নাম্বার আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে তো নাকি? হোয়াটসঅ্যাপ ইমোতে আপনারা জোড়া জোড়া করে দেখে নিতে পারবেন। আমরা একবারে সব দেখাই দিচ্ছি। এখানে টোটাল সাত পেয়ার বেবি আছে। এগুলো সব কি কবুতর, কি ব্লাড লাইন? এখানে আছে ছাকি আছে, ওমান আছে, কেটিএম আছে, এইগুলো আর কি। তো দেখেন আপনারা ভালোভাবে দেখেন, দেখে যদি পছন্দ হয়। এগুলোর রেঞ্জ কেমন? এগুলো আপনার এখানে 4000 টাকার কবুতর আছে। তো এখানে একটু কম বাজেটের কবুতরও আছে, 4000 টাকা আছে, 4000 করে রাখা যাবে। দুই জোড়া আছে 4000 টাকা করে রাখা আছে, আর সবই ওই 7000 এর মতো, 7000-8000 টাকা করে দাম। তো আপনারা দেখেন, ভালোভাবে দেখেন। এখানে জিরো ফিদারে কোনো বেবি নেই, এখানে 3-4 পর থেকে 6 পর পর্যন্ত, 3-4 পর 6 পর এই ধরনের কবুতর সব। আর বেবি আছে কিছু, সেটাই এখন দেখাবো। তো আমরা আরও কিছু বেবি দেখাচ্ছি, আপনারা দেখেন। যেহেতু সময় স্বল্পতা, যার কারণে এখানে একবারে 7 জোড়া দিচ্ছি। যে 7 জোড়া আছে এগুলো তো নর্মাদি জোর জোর করেই দিচ্ছেন? হ্যাঁ, নর্মাদি জোর জোর, জোড়া জোড়া বাচ্চা আছে এখানে, সবই জোড়া জোড়া আছে। তো ভিউয়ার্স দেখেন, এখানে 7 জোড়া বাচ্চা আছে। তো ভালো কোয়ালিটির, আমার লফটের বেস্ট কোয়ালিটির বাচ্চা হলো এগুলো। এগুলোর রেঞ্জ কেমন? এগুলোর রেঞ্জ 7000 প্লাস হ্যাঁ, এগুলো 7000 প্লাস আর এক জোড়া বাচ্চা আছে এখানে আপনার, সে জোড়াটা পড়বে 15000 টাকা সেটা কোনটা? সেটা আপনার একটা আর একটা এনে ধরেন সামনে হাতে, এই জোড়া বাচ্চা, তাই তো? হ্যাঁ, এই জোড়াটা 15000 টাকা পড়বে, কমে দিব না। ফিক্সড 15000 টাকা এটা কি কি কবুতর এটা? এটা কেটিএম রে। কেটিএম? হ্যাঁ, কেটিএম। আমার একটা নতুন একটা ফিয়ারিং করছি, মাস্টার ফিয়ার, তাদের বেবি, প্রথম বেবি হয়েছে, নর মাদিও কনফার্ম আছে, এটা মাদি, এটা নর কনফার্ম। কোয়ালিটি দেখেন, এখানে মোটামুটি এই সব মিলে কত বাচ্চা? এখানে 7 জোড়া বাচ্চা আছে। না, এই 7 জোড়ার আগে দেখালাম 7 জোড়া, 14 জোড়া হ্যাঁ, 14 জোড়া বাচ্চা আছে আর 10 জোড়া মতো রানিং আছে। টোটাল আপ প্রথমে দেখালাম হচ্ছে 3 জোড়া, মানে আছে 20 জোড়া, না 14 আর 3 আছে, যা দেখানো হয়েছে এগুলোর হিসাব নাই। তো ভিউয়ার্স, বেবিগুলো দেখেন, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই বেবিগুলোর দাম কিন্তু একটু বেশি, এগুলো যদি পছন্দ হয় আপনারা স্ক্রিনে নাম্বার আছে, ইমো, হোয়াটসঅ্যাপ, সব নাম্বারই আপনি যোগাযোগ, ইমো হোয়াটসঅ্যাপ যদি নক করে আপনারা জোড়া জোড়া দেখে আপনারা এক জোড়া করেও নিতে পারেন। আর যারা বেশি নেবে, পাইকারি নেবে যারা, তাদের কোনো ডিসকাউন্ট আছে কিনা সেটা একটু বলে দেন।
না অবশ্যই, আমি আসলে ব্যস্ত লোক, সময় দিতে পারি কম, তো যারা একবারে নেবেন তাদের জন্য অনেক ছাড় আছে। একসাথে নিলেন অনেক ছাড় আছে, কথা বলবেন, তেমন আগ্রহ যদি কারো থাকে কেউ নিতে চান। আর যাওয়া যারা কবুতর চিনেন, জানেন বা বোঝেন, কবুতর পালেন, সেই সম্পর্কে তার ধারণা আছে, কবুতর সম্পর্কে তার ধারণা আছে, বর্তমান দাম সম্পর্কে ধারণা আছে, তারাই আমার সাথে নক করবেন, তারাই আমার সাথে যোগাযোগ করবেন। নেওয়ার উদ্দেশ্য যদি প্রকৃত থাকে তাহলে হয়তো মানে ডিস্টার্ব করবেন না আর কি। অনেকে আসলে কমেন্ট করে যে দাম অনেক বেশি, পায়রার দামে, ছাগলের দামে পায়রা। আসলে কমেন্ট আপনারা করতেই পারেন, করেন, কমেন্ট উন্মুক্ত, কিন্তু যারা আসলে কবুতর সম্পর্কে বোঝে তারা কিন্তু কবুতরগুলো নিয়ে নেয়। মানে আপনারা যারা অহেতুক কমেন্ট করেন যে কবুতরের দাম বেশি, কবুতর প্রচুর দাম, এইসব বলে আসলে কোনো লাভ নাই, কারণ কবুতর যারা চেনে তারা নিয়েই নেয়, তাই তো দাদা? নিয়ে নেয়, আজ পর্যন্ত যত কবুতর আছে আমার লফটে 40 জোড়া টেডি আছে রানিং, যেগুলো সেল করবো এই বাদে 40 জোড়া রানিং টেডি আছে, বাচ্চা তো হচ্ছে, এই কটা আছে জাস্ট। এটা ভিডিও দেওয়া লাগতো না, দিচ্ছেন, পরিচিত ব্যাপার আছে, জানাশোনা ব্যাপার আছে, আমার কাছে কী আছে না আছে তার জন্য। তাই ছাড়া আসলে কবুতর ভিডিও দিয়ে যে সেল করতে হবে এটা আমি মনে করি না, এটা একটা পরিচিতির একটা বিষয় আছে তার জন্যেই। দাদা এই ছিল মোটামুটি দেখানো হতো কবুতর, কবুতর। আর এছাড়া ভিডিওতে আমি দেখাচ্ছি না, আমার কাছে চোখ লালের ভিতরে কিছু কবুতর আছে, যেমন কাসুরি আছে, প্রিন্স কামাগারের বাচ্চা আছে 5-6 ফুটের এক জোড়া, আর আপনার সিলেটি কামাগারের বাচ্চা আছে, যদি কারো লাগে নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ইমো নম্বরে ফোন করে দেখে নেবেন, তাহলে আমি বলে দেব, দেখাই দেব, ভিডিও করে দেখাই দেব। তাই ছিল, নাম্বারটা বলে দেন। আমার মোবাইল নাম্বার 01887809138, ইমো হোয়াটসঅ্যাপ এই নাম্বারে আছে সব। তো ভিউয়ার্স, আমরা আপাতত বিদায় নিচ্ছি দ্বীপ পিজন লট থেকে। আর বেশ কিছু আমরা কবুতর দেখালাম, প্রথমে কিছু রানিং কবুতর দেখালাম, নিউ আইডাল কবুতর দেখালাম, তারপরে বেশ কিছু বেবি দেখালাম। আর কবুতরগুলো নিঃসন্দেহে একটু হাই কোয়ালিটির কবুতর এবং দাম বেশি পড়বে। আপনারা যারা অনেকেই কমেন্ট করেন যে দাম বেশি, তো সস্তা কবুতরও আছে খুব কম। আর বেশি বাজেটের কবুতর যদি আপনাদের কারো লাগে, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে ভালোভাবে যাচাই বাছাই করে আপনারা কবুতরগুলো নিতে পারবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুলনা কাস্টের সাথে থাকবেন, এটা বলে আজকে এই লট থেকে বিদায় নিচ্ছি।